যাই হোক, দেখা যাক, চলুন আমরা তাহলে যাই বৃন্দাবনে গিয়ে। তাহলে যাব কিভাবে, হেঁটে যাব না ইঞ্জিন ভ্যানে যাব, কোন গাড়িতে? হ্যাঁ, গরুর গাড়ি, ইঞ্জিন ভ্যান, তবে মন মন একটু যোগ করুন, ব্যাকরণ মনোরথ। ব্যাস ব্যাস, খুব ভালো, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে চলুন আমরা যাই নবদ্বীপ থেকে, হরি নামের ভেলায় ভাসতে ভাসতে চলে যাই। আমার শুধু আমার না, আমাদের, প্রথমে আমাদের বলি, আমাদের মন মানে না, সংকল্প করে বেরিয়েছি কিন্তু, যাব বৃন্দাব, আমার মন মানে না, যাব বৃন্দাব, আমাদের মন মানে না, যাব বৃন্দাব, আমার মন মানে না, যাব বৃন্দাব, আমার মন মানে না, যাব বৃন্দাব, যখন যাচ্ছি প্রত্যেকের এক একটা সংকল্প আছে, মনের ভাব আছে, নাকি বাবা? প্রত্যেকের আছে, বৃন্দাবনে যাব, আহারে সেই বৃন্দাবন দেখিনি, সবাই যায়, রাধা রানী আজ আমার কৃপা করেছে, দেখি কেমন। তাহলে আমরা সবাই যাচ্ছি, তাই তো? বৃন্দাবনে আমরা যাব, সাধু গুরু বৈষ্ণবের পদ রজ বৃন্দাবনে, আমরা চরণ ধুলি মস্তকে নব, আর সেই বজরাজ, আর সেই বজরাজ গায়ে মাখিব, সেই বজরাজ গায়ে মাখিব, ও
ফিরবে বাসনা আমার মন মানে না যাব বৃন্দাবন হরিভজনের অধিকার একমাত্র পেয়েছে কারা? এই মানুষ মেরুদণ্ডী প্রাণী যাদের বাকশক্তি আছে, যাদের বাকশক্তি নেই তারা হরিভজনের অধিকার পায়নি, কিন্তু হরিভজন করতে পারে। আর আমরা মানব কুলে জন্মগ্রহণ করেছি, হরিভজন করছি না, বৃথা আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। তা দেখুন, বৃন্দাবনের বনের পাখি তারা হরিভজন করছে। বৃন্দাবনের পাখি গোলে তারা রাধা কৃষ্ণ বলে পরে কেলি তারা রাধা গোবিন্দ নাম ছাড়া আন জানে না মুখে শুধুই বলে হরে হরে হরি বৃন্দাবনের পাখি তারা রাধা গোবিন্দ ছাড়া রাধা গোবিন্দ ছাড়ায়ান জানে না মুখে শুধুই বলে হরে হরে মুখে বলে হরে হরে বৃন্দাবনের গাভী বৃন্দাবনে গাভীগুলি গোচরণে তারা উড়াই ধুলি সকার সঙ্গে কোলাকুলি বনমাঝে যে আমার মন মানে না যাব বৃন্দাবন হরিব আমার মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না যাব বৃন্দাবন সবাই আমরা বৃন্দাবনে চলে এসেছি। জয় শ্রী রাধে। কোন দিকে জোরটা বেশি হলো? দেখি মায়েদের দিকে বেশি হয় না বাবাদের দিকে বেশি হয়? যা বৃন্দাবন ধাম কি লক্ষ্য করুন, আর একটা কথা বলছি, তৈ লক্ষ্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন পুরি তত্রাপি গোপিকা পত্র যত্র রাধা বিরা রাধা বিনা
त्रिलोकेर मध्य पृथ्वी धन्य रूप काके बल रूप एक आगे जानब तर कथाटार व्याख्या करब पद रचना पद आलोचना करब त्रिलोकेर मध्य पृथ्वी धन्य त्रिलोकेर मध्य पृथ्वी धन्य क्यों অনিবল অনিবল তৈলক্ষে পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন পরি তত্রাপি গোপিকা পাত্র যত্র রাধাবি নাম রাধারানীকে ভগবান কোথায় রেখেছে লক্ষ্য করুন আজ কৃষ্ণ রূপান মুগ্ধা শ্রীমতী রাধারানী রাধারানী কৃষ্ণ প্রেমের পাগল প্রেমের কাঙালিনি কৃষ্ণকালিনি হরি বল হরি বল ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য যত্র বৃন্দাবনং পুরি তত্রাপি গোপিকা পাত্র যত্র রাধা বিদামম এই ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য কেন এহেন পৃথিবীর মধ্যে বৃন্দাবন ধাম আছে তাই পৃথিবী ধন্য লক্ষ্য করুন তাহলে বৃন্দাবন ধাম ধন্য কেন পরস্পর আসি না সে হেন বৃন্দাবনের মধ্যে ব্রজ গোপীরা আছে তাই বৃন্দাবন ধাম ধন্য তাহলে ব্রজ গোপীরা ধন্য কেন এহেন ব্রজ গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী ধন্য আছে তাই হরি বল হরি বল হরি বল রাধারানী আছে তাই আমার গোবিন্দ ধন্য রাধে তাই আমার গোবিন্দ ধন্য ভক্ত যদি না থাকে ভগবান কি করবে ভগবানের তো কোনো অস্তিত্ব থাকবে না কি বাবা থাকবে ভক্তের জন্য ভগবান একেবারে ভক্তের জন্য ভগবান ভক্ত যদি দেয় ভগবান সেবা করে ভক্ত না দিলে ভগবান সেবা করে না তাই ভগবান বলছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাইতে ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু তাই কৃষ্ণ রূপান মুগ্ধা শ্রীমতী রাধারানী তার আগে দেখি মায়েদের জয় হয় কি বাবাদের জয় হয় কাদের গলার জোর বেশি দেখি রাধারানীর জয় রাখো ওকে রাখো ঠিক আছে আপনার জয় বলবেন দেখুন আমাদের মায়েদের যদি আমরা যত্ন করতে পারি আমার বাবাদের বলতে মায়েদের যদি যত্ন করতে পারি তাহলে কি হবে বাবারা কিন্তু আনন্দ পাবে সংসারে মঙ্গল হবে আর মায়েদের যদি আমরা যত্ন করতে না পারি তাহলে কি হবে সেই সংসার এলোমেলো হয়ে যাবে যাবে না একেবারে ছারকার হয়ে যাবে তাহলে মায়েদের যত্ন করতে হবে কারণ মায়েরা আগে সেই ভজনের দেহ পেয়েছে লক্ষ্য করুন বিষয় আমাদের জানতে হবে বুঝতে হবে হৃদয়ঙ্গম করতে হবে আমি এসেছি প্রাণকৃষ্ণ দাস বাবাজি কীর্তনিয়া তাই তো বাবা আমার পরে যদি একজন কোন প্রকৃতি কিনা মেয়ে কোন দিদি বোন যদি আসে আমার পরে রূপ হবে মানে রাস হবে এখন জানি না মেয়ে আসবে কি ছেলে আসবে কে আসবে মেয়ে না ছেলে ছেলে আসবে যদি মেয়ে আসে তাহলে তার নাম হবে কীর্তনিয়া খুব ভালো করে বুঝবেন তাহলে আমিও কীর্তনিয়া সেই মেয়ে বা বোনটা যে আসবে সেও কীর্তনিয়া তাহলে কি বলছে কীর্তনিয়া তাহলে সেও মেয়ে আমিও মেয়ে খুব ভালো করে বুঝবেন তাই বলছি তো প্রকৃতি তাহলে আমরা এখানে কেউ পুরুষ আছি আমরা এখানে কেউ পুরুষ নাই সবাই কিন্তু আমরা প্রকৃতি হে অন্তর্জগতে যেতে হবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার রাধা গোবিন্দের সেবার জন্য সেইখানে পৌঁছাবো হরি বল হরি বল সেবা হচ্ছে ভগবানের সেবা ৬৪ প্রকার সেবা তার মধ্যে মুখ্য হচ্ছে দুটো একটা হচ্ছে অনুমান সেবা একটা হচ্ছে বর্তমান সেবা অনুমান সেবাটা কি আমি ভগবানের জন্য দিয়েছি আমি ভগবানের গন্তব্যস্থল তার ঘরে গিয়ে ভোগ দিয়েছি পাঁচ রকম শিকল তুলে দিয়েছি গোবিন্দকে বলেছি হে গোবিন্দ সেবা করো নাকি দিদি তাই তো
এখন গোবিন্দ খাচ্ছে কি না খাচ্ছে কি করে বুঝবো, শিকল চলে দিয়ে এসেছি। হরি বল হরি বল রাধে। তাহলে আমার ভগবান কি করলাম, আমি ভক্ত দিয়ে এলাম, সে সেবা করছে কি না করছে আমি জানি না, এইভাবে এইভাবে দিতে দিতে জন্মান্তর যদি চলে যায়, যদি কোনো এক জন্মে যদি আমার গোবিন্দ সেবা করে, তাহলে তার পঞ্চম পুরুষার্থ লাভ হয়ে যায়। এটা অনুমান সেবা। আর একটা বর্তমান সেবা আছে, গুরু কৃপায় যদি যদি কোনো শিষ্য কোনো ভক্ত পেয়ে থাকে, বর্তমান সেবাটাকে নিত্য রাধা গোবিন্দের সেবা দেওয়া যায়, সেই সেবা একমাত্র আমার রাধা গোবিন্দের জন্য। মন প্রাণ উজাড় করে তার সেবায় রত হতে হবে। এই গোবিন্দ আমি তোমার সেবার জন্য যাচ্ছি, এই দেহ মন যৌবন সব তোমার, তুমি কৃপা করে সেবা দিও রাধে, তুমি কৃপা করে সেবা দিও। মাগো বাসি ফুলে যেমন সেবা হয় না, যৌবন ফুরিয়ে গেলে কিন্তু সেবার গোবিন্দ সেবার লাগে না। তাই কৃষ্ণ রূপানুমুগ্ধা শ্রীমতী রাধারানী আজ বেলি অসকাল রাধে, কাল আমাদের কটি বাবা, কাল হচ্ছে আটটি, কি কি? প্রাত পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়ং প্রদোষ মধ্যরাত্রি নিশান্ত। আজ শ্রীমতী রাধারানী বেলি অসকালে গিয়েছিল কোথায়? সে যমুনায় জল আনতে গিয়েছিল। যমুনার জল আনতে গিয়ে কি দেখলেন? আমার শ্রী গোবিন্দ কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ হয়ে, আমার রাধারানী সে রূপ দর্শন করে, রাধারানীর যা কিছু আছে সব রূপে দিয়ে আমার গোবিন্দ চরণে সমর্পণ করেছে সব দেহ মন যৌবন, সেই রূপে মুগ্ধ হয়ে গিয়েছে রাধারানী। রাধারানী আমার গোবিন্দ রূপে বাধা পড়ে গিয়েছে, প্রেমে বাধা পড়ে গিয়েছে, রূপে ধরা পড়ে গিয়েছে, কিন্তু রূপ দর্শন করে এসে গৃহে এসে সখীদের কাছে বসে আছে। সখীরা চারিদিকে বেষ্টন করে আছে, রাধারানী কিছু বলতে পারছে না। রাধারানী আজ ভাবে বিভোর হয়ে আছে, রসদগারের কথা মনে পড়ছে, ভাবের কথা মনে পড়ছে, বিরহের কথা মনে পড়ছে, আনন্দের কথা মনে পড়ছে, রূপের কথা মনে পড়ছে, বিশেষ করে সেই রূপ, যে রূপ আমি একবার দর্শন করেছি সেই রূপে আমি সমস্ত কিছু জার করে দিয়েছি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তাকে ছাড়া থাকতে পারবো না। শ্রীমতী রাধারানী ভিতরে চোখ লেগে গিয়েছে, কিছু বলতে পারছে না, যোগ লেগে গিয়ে চুপ করে বসে আছে। ললিতা রাধারানীর অঙ্গটি স্পর্শ করে বলছে, রায় এমন করে বসে আছিস কেন? ও ললিতা, এ কি, তোরা সবাই গৃহকর্ম পরিত্যাগ করে বেলি অসকালে আমার কাছে এসে বসেছিস কেন রে? ললিতা বলছে, কেন তুই জানিস না? জানি ললিতা, ওরে আমার, ওরে আমার মরম সখী, ললিতা তোরা কেন এসেছিস আমি কি জানি না, আমি সব জানি, তবে একটা কথা কি জানিস, তোরাই আমার প্রাণসামা, প্রাণের কাছে কোনো কথা লুকিয়ে রাখা যায় না, তোদের কাছে বলা যায়,
কিন্তু শোন সখি আমি একটা আক্ষেপের কথা বলি যে দেখতে পায় সে বলতে পারে না আর যে বলতে পারে সে দেখতে পায় না দেখিতে পায় না বিশাখা বলছি রাধে কি বলছিস বলছি হ্যাঁ আমি তো বলছি যে দেখতে পায় সে বলতে পারে না যে বলতে পারে সে দেখতে পারে না জানিস ললিতা আমি একজন মানুষ আমি খুঁজে পেলাম না যে আমার মনের কথাটা তার কাছে খুলে বলে রাধে রাধে বিশাখা ওরে ললিতা চিত্রা চম্পকলতা রঙ্গ দেবী সুদেবী তুঙ্গ বিদ্যে ইন্দ্রলেখা তবে শোন আর একটা কথা বলি আমি যদি তোদের কাছে এখন বলি মালদায়ের কোন এক অঞ্চলের আম গুড়ের মতো মিষ্টি চিনির মতো মিষ্টি মিশ্রির মতো মিষ্টি মধুর মতো মিষ্টি তা কি বোঝা যাবে বাবা সেই অঞ্চলের আম একটা পাকা আম এনে তাকে বানিয়ে যতক্ষণ না এই রসনা কেনা জিহ্বায় দিচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না সে আমটা কেমন গুড়ের মতো মিষ্টি চিনির মতো মিষ্টি না মিশ্রির মতো মিষ্টি না মধুর মতো মিষ্টি তবে তোরা যখন এসে বসেছিস তবে চিত্ত নিবেশ করে বস আমি তোদের কাছে যতটুকু পারি বর্ণনা করি তবে একটা কথা জানিস কোন দিক দিয়ে শুরু করব কোনটা যে আগে বলবো আমি কিছু বুঝতে পারছি শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা মহাজনের পদে কি বলছে আমাখা মণ্ডল জিতি শারদ সুধা কর আনমুখ মণ্ডল জিতি শারদ সুধা কর আমাখ মণ্ডল জিতি শারদ সুধা কর আমাখ মণ্ডল জিতি শারদ সুধা কর তন রুচি তরুণ তমাল মাল রে তন রুচি তরুণ তমাল রে তন রুচি তরুণ তমাল মাল রে আরে তন রুচি তরুণ তমাল রে চূড়া চারো শিখণ্ডকে মণ্ডিত আর চূড়া চারো শিখণ্ডিত মণ্ডিত চূড়া চানো শিখণ্ডকে মণ্ডিত শিখণ্ডিত মণ্ডিত মালতি মধুকর মাল রে মালতি মধুকর মাল রে মালতি মধু করো মাল কি বলছে অমখ মণ্ডল জিতি শারদ সদা কর ওই সেই মুখমণ্ডলটি জয় করেছে শারদের পূর্ণিমার পূর্ণচন্দ্রকে জানিস কি আর অভিনব তমালকে জয় করেছে আমার প্রাণতাপের সেই অঙ্গখানি আর আমি দেখে এলাম চূড়া চারু তাতে আবার শিখণ্ডকে মণ্ডিত মালতি মধু করো মাল সুন্দর যে চোরা তাতে আবার ময়ূর পড়ছে বেষ্টিত মধুমালতি দিয়ে ঘেরা মধুমালতির সৌরভে আজি ভ্রম দেখো আজ পাতি পাতি বসেছে আজি পাতি পাতি বসেছে আজ পাতি পাতি বসেছে পাতি পাতি বসেছে মালতি বেড়া চূড়া বেড়ে পাতি পাতি বসেছে লম্বিয়ার চূড়া বেড়ে পাতি পাতি বসেছে আজ মালতি বেড়া চূড়া বেড়ে পাতি পাতি বসেছে মালতি চূড়া বেঁধে আহা মরে যাই কতই সই পাতি পাতি বসেছে পাতি পাতি বসেছে মালা বেঁধে না চোড়া বেঁধে পাতি পাতি বসেছে পাতি পাতি বসেছে আজ মধুর সৌরভে ও বাবা ফুলে যদি মধু হয় তাহলে কি আর ভ্রমর আসবে না অবশ্যই আসবে ফুলে যদি মধু না থাকে সেখানে কিন্তু ভ্রমর যাবে না যাবে যৌবন যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আর ভ্রমর আসবে না রাধে রাধে যৌবন যখন থাকবে
তখন কিন্তু অনেক ভ্রমর আসবে। তবে সেটা যদি গুরুচরণে সমর্পণ করে ভগবত সেবায় লাগানো যায় তাহলে কিন্তু খুব সৌভাগ্য। রাধে শ্রী রাধে। তাহলে কি বললেন পদকর্তা না অমোখ মন্ডল জিতি শারদ সুধাকর। ও বাবা, তাহলে প্রথমে কি বললো অমুখ, লক্ষ্য করুন এই হচ্ছে জটিলা ভবন শ্রীমতী রাধারানী, এই হচ্ছে সখী বা আপনারও সখী। সখীদের মধ্যে আজ বর্ণনা করছে কি রাধারানী, তাহলে আমাকে ধরে নেন রাধারানী, এই আমার সব সখীরা বসে আছে, তাহলে এটা হচ্ছে কি জটিলা ভবন, খুব ভালো করে গুরুত্ব দেবেন। তাহলে বলছে অমোক মন্ডল জিতি শারদ সুধাকর, জয় করেছে শারদের পূর্ণিমার পূর্ণ চন্দ্রকে কে? হরিবল হরিবল আমার প্রাণনাথের মুখমন্ডল। তাহলে এইখান থেকে যমুনা হচ্ছে 3 কিলোমিটার দূরে, খুব ভালো করে লক্ষ্য রাখবেন। শ্রীমতী রাধারানী গাগরি নিয়ে বনের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে যায়, জল নিয়ে চলে আসে, কিন্তু আজ রূপ দর্শন করে এসেছে, তাই তো? তাহলে রূপ কাকে বলে? অঙ্গনা, অঙ্গনা মানে অঙ্গের, অঙ্গনা ভূষিতা নেব্য ভাতি তদ্রূপ পামতি কল্লতে ভূষিতব্য ভাতি, ভূষিতব্য ভাতি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো অলঙ্কার না পড়িলেও ভূষিতব্য ভাতি বহু অলঙ্কারের ন্যায় দেখায়, তাহাকে বলে রূপ। অঙ্গনা ভূষিতা নেব্য কেন চিত ভূষণাদি যেন ভূষিতব্য ভাতি তদ্রূপ পামতি কল্লতে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো অলঙ্কার না পড়িলেও যত দ্বারা বহু অলঙ্কারের ন্যায় দেখায় তাকে বলে কি বলে? রূপ। এখন রূপের সৌন্দর্য বেশি আমার মায়েরা হয়, তাই না? বাবাদের কিছুই লাগে না, বাবাদের যারা আমার দাদা ভাইরা আছে, ছোট ছোট ভাইরা আছে, তারা ওই দুনালা মানে প্যান্ট, একটা বেল্ট, একটা ঘড়ি, একটা চশমা, খুব যদি হয় একটা স্মার্টফোন হয়ে গেল। আর আমার মেয়েদের, ওরে বাবা, মায়েদের কি জানেন তো, হ্যাঁ বাবাকেও দেখতে দেয় না, ঘরের মধ্যে যাবে তো একটা আয়রন ট্যাক্স আছে, তার মধ্যে ভালো করে খুলবে, আস্তে আস্তে খুলে রেখে দেবে, বাবাকেও দেখাবে না, এই যাও তো তুমি এখান থেকে, যদি আসে কি রাখছো, এই তুমি এখানে যাও তো। আবার যখন পড়বে টুক টুক করে বার করে পড়বে, সাজতে কিন্তু লাগে 2 ঘন্টা, আর আমাদের লাগে ক ঘন্টা, 2 মিনিটে হয়ে যায়, হয় না? কি বলছে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো অলঙ্কার না পড়িলেও যত দ্বারা যাকে দর্শন করলে বহু অলঙ্কারের ন্যায় দেখায় তাকে বলে রূপ। তার লক্ষ্য করুন, আর 3 কিলোমিটার দূরে হচ্ছে যমুনা, শ্রীমতী রাধারানী এসেছে এই জটিলা ভবনে, সখীরা বসে আছে, সখীদের কাছে বর্ণনা করছে, কি বলছে? অমোঘ মন্ডল জিতি শারদ সুধাকর। তাহলে এই যে ও বলছে, ও শব্দ প্রয়োগ করা যায় কখন বাবা? যদি খুব শক্ত লীলা রূপ, আমার সঙ্গে একটু বলবেন তাহলে আমি খুব খুশি হব। ও শব্দ প্রয়োগ করা কখন যায়? বর্তমান বস্তু সম্মুখে থাকলে, ও ও ও ও ও এই মাইক্রোফোন, ও মাইক্রোফোনটি ও। আচ্ছা বলুন তো বাবা, রাধারানী 3 কিলোমিটার দূরে যমুনা, সেখান থেকে জলান্তিকে রূপ দেখে এসেছে, আর এই জটিলা ভবন এইখানে বর্তমান বর্ণনা করছে, তাহলে এখানে কি ও হবে না সো হবে, কোনটা হবে? হ্যাঁ দাদা, মায়েরা কি হবে? আমি যা পড়াশোনা করি তাতে আমার বিদ্যা বুদ্ধিতে বলে এটা সই হওয়া উচিত, তুমি কি বলো চিত্তদা? সো হবে না? তাহলে সো আর ও, বর্তমান ও, তাহলে কি মহাজন পদকর্তা কি ভুল লিখেছে অমুখ মন্ডল, নাকি শ্রীমতী রাধারানী ভুল বলছে অমুখ মন্ডল? হরিবল হরিবল। লক্ষ্য করুন, যে রূপ দর্শনে এক পলকে না হলে রাধে রাধারানীর কোটি যুগ বলে মনে হয় আমার সেই রাধা রানী আজ রাধারানী আমার সখীদের কাছে বর্ণনা করছে, ললিতা ললিতা
আমি দেখেছি সেই রূপ হরি বল হরি বল তাহলে আমি তারপরে কি দেখেছি জানিস সখি শ্রীমতী রাধা রানী বলছে কবিরাজ গোস্বামী পাদ যে নৈহাটি কাস্তাপাড়ার জন্ম কবিরাজ গোস্বামী পাদ আশি বছর বয়স যখন হয় তখন মদন মোহনের আজ্ঞায় তিনি চৈতন্য চরিতামৃতে লিখেছিলেন সেই কবিরাজ গোস্বামী পাদ সেই কবিরাজ গোস্বামী পাল দিকে চৈতন্য চলছে সেই চৈতন্য চরিতামৃতে কথা বলছে কে বলছে শ্রীমতী রাধা রানী কি বলছে কৃষ্ণময়ী কৃষ্ণ জেনে পদবলী কীর্তনের একেবারে আদেশ একেবারে আদেশ ভিতর বাহিরে ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে তাহা কৃষ্ণ স্ফুরে কি বলছে কৃষ্ণময়ী কৃষ্ণ যিনি ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে ওরে ললিতারে ওরে ললিতারে আজ আমি তোদের কাছে বলবো সেই রূপের কথা তোরা চিত্ত নিবেশ করে বুঝ সখীরা এলোমেলো হয়ে বসেছিল তারা সব সোজা সোজা হয়ে বসে বসে না জানি রাধা রানীর পরে কি বলবে ললিতা বলছে হ্যাঁ রে আর কি দেখেছিস বলছে আমি দেখেছি কি তারপর কি দেখেছিস রহয়ত্রি ভুবন মন মহন আরে রহয়ত্রী ভুবন মন মহন ললিতারে ভুবনে মন মহন বধুর মুরলি করু গান দে মধুর 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 গান করে মধুর মধুর গান করে কেন গো গান করে কেন যে মধুর মধুর গান করে ওই মধুর মধুর গান করে
হরিবল 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 আকুল করে মধুর মধুর গান করে ওই বজর जो ललो नारी कुल ओमा एई मुरुलिते की जादू आछे गो जानिस ललिता जानिस विशाखा तोरा चुप्पी करे शोन ओली भावेर गति बोझा जाए ना ओई भावेर गति बोझा जाए ना ভাবের গতি বোঝা যায় না যে পড়েছে সেই ভাবে সেই একমাত্র জানে সেই ভাবের গতি যে পড়েছে সেই তো জানে সে একমাত্র জানে সে ভাবের গতি বলি ভাবের গতি বোঝা যায় না ওই ভাবের গতি বোঝা যায় না মধুর মরলে কর গানে গান রে আর মধুর মরলে কর গান গান রে হরিবল হরিবল মধুর মধুর মধুরং 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 চরণ মধুরং নয়ন মধুরং বদন মধুরং সব মধুর সব মধুর সব মধুর জানিস ললিতা আমি আমি সারা আমি সব সময় তাকে দেখেছি আমি যতক্ষণ দেখেছি যা দেখেছি সব মধুর বদনং মধুরং সব মধুর মধুর সব মধুর মধুর সবই মধুর হরিবল হরিবল লক্ষ্য করুন কি বলছে আস্তে আস্তে বা আজকে মা সাজিয়ে দিয়েছে আমার কৃষ্ণ কানাইকে কৃষ্ণ গোপালকে সাজিয়ে দিয়েছে আর বেশ দর্শন করেছে কে রাধা রানী তাই পদকর্তা বলছে কি বলছে আজ শ্রীমতী রাধা রানী বলছে সখীদের কাছে পদকর্তা লিখেছে কি লিখেছে আজ ধনি ধনি বনি নব না গরকান আজ ধনী ধনী 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 বনি নব না গরকান বলি কে বনায়ে দিল রে কে বনায়ে দিল রে কে বনায়ে দিল আর কে বনায়ে দিল রে রমণী মোহন বেশে কে বনায়ে দিল রে ওই রমণী মোহন বেশে কে বনায়ে দিল রে আজ ধনী ধনী বনি নব না গরকান ওই ধনী ধনী বনি নব না গরকান ওমা বাবাদেরও বলছি ধনী কটা বললো ধনী ধনী দুটো ধনী বলেছে না হরিবল হরিবল লক্ষ্য করুন এখন শ্রীমতী রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে বিশাখা বলছে বল বল কটা ধনী রে শোন না অত অস্থির হচ্ছিস কেন বাবা বাবা কি বললো দুটো ধনীর কথা বলেছে পদাকর্তা বলছে না রাধে দুটো ধনী হবে না তাহলে ধনী হবে কটা না আর একটা বাড়বে আর একটা বাড়লে হবে তিন সে ধনীটা কি না প্রথম ধনী হচ্ছে মা যশোদা সুন্দর করে বেশ বানিয়ে দিয়েছিল কার কৃষ্ণ কানাই কৃষ্ণ গোপালে তাই তো বেশ বানিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিল কোথায় হরিবল হরিবল গোষ্ঠ চরণে সেই গোষ্ঠ ভূমিতে গোষ্ঠীর কথা যখন মনে পড়ে গেল আপনারা হয়তো সবাই জানেন তবে একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠভূমিতে কত বছর বয়সে গিয়েছিল আপনারা কি জানেন আর ভগবানের হাতে যে মুরুলি ছিল সর্বপ্রথম কখন পেল সেটাও কি জানেন আর এই যে মুরুলি কোথেকে এলো
আমি কি বলবো একটু হরি বল হরি বল রাধে রাধে ও গো রাধে রাধে श्रीमती राधारानी श्री जमुना जलांते गिये दुई हलो पदकर्ता बोलछे ना ना आर एकटा ध्वनि आछे राधे राधारानी बोलछे कि बोलछे केन ওই যে ধ্বনি কে ধ্বনি সেউ তো ধ্বনি তাহলে যে মুরলি বাজিয়েছিলেন মুক্ত হয়ে গিয়েছিল সমস্ত রবণীরা গৃহের সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে সেই বনের মধ্যে চলে গিয়েছিলেন তাই তো কিসের সুরে সেই মহান মুরলি লক্ষ্য করুন ব্রহ্মা যখন যজ্ঞ করে এই ব্রহ্মার যজ্ঞ থেকে সাড়ে চব্বিশ পাপ একটা বাস ওঠে চব্বিশ আর হাফ সাড়ে চব্বিশ পাপ লক্ষ্য করবেন খুব ভালো করে আস্বাদন করবেন শাস্ত্রীয় কথা তাহলে আপনারা একটু হিসেব করবেন ন পাপ দিয়ে সারঙ্গ ধনু তৈরি করেছিলেন এই ধনু ছিলেন সত্যযুগে বিষ্ণুর হাতে সত্যের পরে ত্রেতা যুগে জয়ন্ত ধনু তৈরি করেছিলেন এটা ছিলেন সত্য ত্রেতা যুগের এবং তারপরে জয়ন্ত ধনু সৃষ্টি করেছিলেন এটা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে সাত পাপ দিয়ে আর পাঁচ পাপ দিয়ে কোদণ্ড ধনু তৈরি করেছিলেন এই ধনুটি ছিলেন ইন্দ্রের হাতে আর তিন পাপ দিয়ে দাপরে অর্জুনের হাতে যে ধনুক ছিলেন গাণ্ডীব ধনু তিন পাপ দিয়ে তাহলে কত হলো চব্বিশ আর হাফ পাপ বাকি আছে তাই তো এই হাফ পাপ দিয়ে ব্রহ্মা একটা বাঁশি তৈরি করে রেখে দিয়েছিলেন হরিবল হরিবল আপনারা জানেন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ধেনুবাস হরণ করে রেখে দিয়েছিলেন রাধে রাধে তাই এগারো বছর যখন বয়স হয় ভগবান শ্রীকৃষ্ণের ভগবান গোষ্ঠে যাবে কোন দিন সেটা গোপষ্টমী তিথি সে তিথিটা কখন আসবে কার্তিক মাসে দামোদর ব্রত হরিবল হরিবল যে মা যশোদা বেঁধেছিলেন দামোদর ব্রত মাসে অষ্ট সাত্ত্বিক ভাব আস্বাদন করেছিলেন গোপালকে বেঁধে মা বাঁধতে পারবে না কিন্তু ভগবানের ইচ্ছায় বাধা হয়েছে আর ভগবান কিন্তু সেইটা আস্বাদন করার জন্যই দাপরে এসেছেন কেন অনার্পিত চলিং চিরা তরুণ অবতীর্ণ কল সমর্পয়ত অন্যত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুর সুন্দর তিথি কদম্ব সন্ধি প্রীতম সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচিনন্দন যুগে যুগে ভগবান এসেছেন যুগে যুগে কিন্তু দাপুরে যে লীলা করলেন এটা অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল কোনো কালে হয় নাই এই দাপরেই সেই লীলা করলেন কেন
আমি বহু লীলা আস্বাদন করেছি কিন্তু এই লীলা আমি আস্বাদন করিনি কোনটা রাধে মা আমাকে লাঠি নিয়ে তাড়া করবে আমি দেখব মা যখন দৌড়ে ছুটে আসবে আমার দিকে লাঠি নিয়ে আমি দেখব মায়ের চরণ থেকে মস্তক পর্যন্ত তার পরিবেশটা কেমন রাধে 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 মা যখন আমার দড়ি দিয়ে বাঁধবে আমি তো ধরা দেব না দড়ি দিয়ে যখন বাঁধবে দেখব মা আমাকে কেমন করে বাঁধে লক্ষ্য করুন ভগবান এসেছে লীলা করতে ভক্তের ভগবান আবার শাস্ত্রে কি বলছে বৃন্দাবনে লীলা করে দুজন না জানে রাধা গোবিন্দ না জানে গোপীজন তাহলে জানে কে বৃন্দাবনে যাবে না থাকিবে চিরকাল গোবর্ধনে যাবে না হেরিবে গোপাল রাধে রাধে গোবর্ধনে যেতে বলছে গোপালের দর্শন করতে বারণ করছে আর বৃন্দাবনে গেলে চিরকাল সেখানে থাকতে নিষেধ করছে কেন ভক্তি নষ্ট হয়ে যাবে তাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কারণ আমরা তো জড় জগতের মানুষ বৃন্দাবনের ভাব ওখানে থাকলে বেশি দিন বৃন্দাবনের ভাব আমাদের আর থাকবে না এই জগতের ভাব যখন আমাদের ভেতর ডাকবে তখন কিন্তু ভক্তি নষ্ট হয়ে যাবে আর রাধারানী তাড়িয়ে বার করে দেবে বৃন্দাবন থেকে একমাত্র রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ থাকতে পারে না বাবা রাধারানীর যদি কৃপা হয় তাহলে থাকতে পারবে তাহলে কি বলছি তাহলে লীলা কার জন্য করে ভক্তের জন্য করে ভগবান লীলা কার জন্য যোগমায়া যোগেশ্বরী অঘটন পটীয় সীমা উনি যখন যে লীলা দর্শন করার জন্য অনুপ্রেরণ করবে অর্থাৎ আদেশ করবে ভগবান শ্রীকৃষ্ণ সেইখানে গিয়ে লীলা করবে যে মা যোগমায়া আমি তোমার ইচ্ছায় এসেছি আমি তোমার ছায়ায় এসেছি তোমার ইচ্ছায় আমি মর্তে যাব গিয়ে আমি লীলা করব আর সাধন করবে যোগমায়া যোগেশ্বরী রে মনোবাঞ্ছা পূরণ করবার জন্য উনি লীলা করতেলেন এই মত্ত ভূমিতে তাই তারপর সেই কৃষ্ণ আজ মায়ের কাছে সে সেই অপরূপ লীলা সাধন করছেন মা আমাকে বলবে মা আমাকে মারবে এরকম হিপি ধরে উঁচু করবে যা কোনো যুগে কোনো কালে কিন্তু হয়নি ভগবানের কান ধরে উঁচু করা হিপি ধরে উঁচু করা সত্যযুগ ছিল কি ছিল না ত্রেতাযুগ ছিল না দ্বাপর যুগ ছিল না দ্বাপর যুগেই ছিল কিন্তু কলিতে আর নাই আছে কি নাই একমাত্র দ্বাপরেই ছিল সেটা ভগবান মনে মনে চিন্তা করছে মা কেমন করে আমার শাসন করে এটা আমি জানবো অনার্পিত যা কোনো কালে হয় নাই সেটা আমি রসাস্বাদন করবো রাধে আজ রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে তাহলে ধনি ধনি বনি নাবো নাগর কান তাহলে তিনটে ধনি হলো বিশাখা বলছে রাই তারপর তারপর বলছে বলছি তারপর কি দেখি জানিস র রহয়তি ভঙ্গ ভুবন মন মোহন মধুর মরুল করু গান টল মাল তিলকে মুখ ঝলক আলমালো তালকা তিলমুখ কো ঝলক ললিতারে তিলকে মুখ ঝলক আর টল মল তিলক মুখে ঝলক জি ভাঙ ধন ধোয়া ধোয়া আরে ভাঙ ধন ধোয়া
মদনের ধনু মদনের ধনু দেখলাম যেন মদনের ধনু দেখলাম যেন মদনের ধনু ভুরু নয় দুই ভুরু নয় আমি দেখলাম দেখলাম যেন মদনের ধনু ভুরু নয় ও যে ভুরু নয় যেন দেখলাম আমি মদনের ধনু জানিস ললিতা জানিস বিশাখা মদনের ধনু আমি দেখেছি কোন রমণীর দিকে যদি একবার নয়ন দেয় সেই রূপের মধ্যে তাকে আটকে দেয় ভুরু নয় যেন মদনের ধনু মদন সেই মদন কোন মদন সেই মদন মদন কখন আকৃষ্ট হয় রাধে রাধে মদন আকৃষ্ট কখন হয় না মদনের জায়গা যখন অধিকার পায় তখন হয় রাধে মদনের যখন অধিকার না থাকে তখন আর মদন সেখানে কোনো পাত্তা পায় না একজন নায়িকা শয়ন করে আছে নায়ক গিয়ে সেখানে উপস্থিত হয়েছে কিনা কাম কিনা মদন গিয়ে উপস্থিত হয়েছে অমনি পদ কর্তা বচরে নির্লজ্জে মদন তোর কি কোন কাণ্ড জ্ঞান নাই কাণ্ড জ্ঞান নাই এই প্রাকৃত জগতে নায়ক নায়িকা যদি এক জায়গায় থাকে সেখানে কামের অধিকার হয় আর কিনা মদনের অধিকার হয় কিন্তু তুই কোথায় যাচ্ছিস দেখ সে অপ্রাকৃত জগতের নায়ক নায়িকা হ্যাঁ সেই অপ্রাকৃত জগতের নায়ক নায়িকা শয়ন করে আছে আর তুই সেখানে যাচ্ছিস ছি 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 ওরে নির্লজ্জে মদন বোলা মহেশ্বর কর জোরে কি বলছে আরে নির্লজ্জে মদন জানিস না যেখানে সেখানে গেলে হয় একবার হর পার্বতী এক আসনে বসে বিহার করছিলেন সেখানে মদন গিয়ে হাজির হয়েছিল বোলা মহেশ্বর ত্রিনল থেকে অনল বার করে মদনের অঙ্গ কিনা কামকে অনঙ্গ করে দিয়েছিল তাই কামের আর এক নাম হচ্ছে অনঙ্গ যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকারে সে ধারণ করবে যা চলে যা নীরজে মদন চলে যা এখান থেকে চলে যা চলে যা ছি 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 আর কোনোদিন আসবি না টলমল অলকা তিলকে মুখ ঝলকে ভাঙুয়া ধোয়ান ধোয়ান কুলুপতি বড় তো বিমোচন লোচন বিষম কুসুম সরবার জানিস কি আমার কি হয়েছে জানি ইহ জগতের ব্যাধ কি করে জানিস ইহ জগতের ব্যাধ শিকার লক্ষ্য করে করে তীর মারে শিকারটি তীর বিদ্ধ হলো কি না হলো সে আবার ছুটে গিয়ে দেখে যদি হয় শিকারটি নিয়ে চলে আসে আর যদি না হয় তীরটি কুড়িয়ে নিয়ে আসে আমার গোবিন্দ ব্যাধ কি করে জানিস আমার গোবিন্দ ব্যাধ যদি শিকার দেখে শিকারে লক্ষ্য করে তীর হানে ও বাবা ও মা কিন্তু তীর হানার পর প্রাকৃত জগতের ব্যাধের মতো কি ছুটে যায় তীর বিদ্ধ হলো কি না শিকার যায় না অপ্রাকৃত জগৎ আর প্রাকৃত জগতের কত তফাৎ রাধারানী আক্ষেপ করে সখীদের সঙ্গে বলছে ওরে সখি বিশাকে বলছে তাহলে কি করে শিকার দেখে লক্ষ্য করে আমার কৃষ্ণ ব্যাধ যখন তীর মারে তখন কি হয় জানিস আমার কৃষ্ণ ব্যাধ ছুটে যায় না যাকে তীর মারে সে কি করে জানিস ছুটে যে আসে ছুটে যে আসে তোমার শ্রী চরণে ছুটে যে
चरणे छूटे जे आसे गोविंद तुम्हार श्री चरणे छूटे जे आसे কাটটি যখনই আসে গোবিন্দর কাছে দুটি চরণ ধরে বলে হে গোবিন্দ হে গোবিন্দ না জানি কত জন্মের আমি অপরাধী অপরাধী কোন জন্মের যদি সুকৃতি থাকে সারি ফলে আমার তিবির এনেছো ইরহের এনেছো আমি তোমার চরণ তলে এসেছি তোমার দুটি চরণ আমি বক্ষে জড়াইয়ে ধরে জড়াইয়ে ধরেছি আমি তোমার কাছে আর কিছু চাই না আরে আমার করজোড়ে শুধু একটাই মাত্র অনুরোধ হা গোবিন্দ যেন চরণ চরণ ছাড়াই আমায় করো করো না গো ওই চরণ ছাড়াই আমায় রাধে 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 আমায় করো চরণে ছাড়াই করোনা রাধে যেন চরো চরণে ছাড়া রাধে রাধে আমায় করো না গো রাধে আমার চরণে ছাড়া ছাড়া করো চরণ ছাড়া আমায় করো না করোনা রাধে তোমার ওই চরণে হরিবল 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 ওই চরণে শরণ নিলাম যেন চরণ ছাড়া আবাই করো গো শুধু এ জানবে না হরি বল হরি বল হরি বল রাধে ওইয়ে জন্মে না এ জন্মে নাই জন্মে জন্মে এ রাধে তোমার চরণ ছাড়া
আমায় করো তীরবৃদ্ধ ভক্ত আজে গোবিন্দ চরণ এমনি করে কাঁদছে, হে গোবিন্দ কত জন্মের স্বীকৃতি ছিল তাই তোমার চরণ তলে এসেছি, তবে আমার অনুরোধ জানা তোমার এই চরণ ছাড়া করো না। হরি বল হরি বল। তারপরে কি বলছে ললিতা? বলছে বল রাই, তবে শোন বান্ধলি বন্ধু অদরে মধু মাকল মধুর মধুর মৃদু হাস যছু আমাদের মদন মদ মন্থর ভরত হে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। জানিস কি কি বলবো আমার বধু কেমন ঢের জানিস? বলছে কি, আমি যখন গাগরি নিয়ে মানে কলসে নিয়ে যখন বনের মধ্যে যাই যমুনা জলান্তে, ও হঠাৎ তখন লম্প দিয়ে একেবারে আমার সম্মুখে এসে বলে রাই তুমি বুঝি জলান্তে যাচ্ছ, ওরাই তুমি কি চন্মন করছো আমাকে একটু প্রসাদ দাও। জানিস ললিতা তখন আমার ঘাড় কাটা যায়, আমি চারিদিকে দেখে কি অবাধ দেখতে পেল নাকি। আর আমার বধু কি করে জানিস? হাসিতে আর কথাতে মাকিয়ে মাকিয়ে এমন ভাবে কথা বলে এই জগতে আর কেউ পারে না। ললিতা বলছে বলিস কি, হাসি আবার কথা বলে? বলছে হ্যাঁ, সে কি করে আর। হরি বল হরি বল। এই গোকুল বৃন্দাবনে সেই থাকে, কি বলছে? এই গোকুল বৃন্দাবনে সবাই আগে কথা বলে, এই গোকুল বৃন্দাবনে সবাই আগে কথা বলে, বলে তবে হাসে। এই গোকুল বৃন্দাবনে সবাই আগে কথা বলে বলে হাসে, আমার কত মধু কইবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। এই গোকুল বৃন্দাবনে সবাই আগে কথা বলে বলে তবে হাসে, আর আমার বধু কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। জানিস কি, এই গোকুল বৃন্দাবনে আমার সেই কৃষ্ণ আমার কাছে আসে, এসে বলে রাই হাসছে তো, মানে হাসছে আবার কথা বলছে, এ অদ্ভুত, একবার হাসছে একবার কথা বলছে। হাসিতে আর কথাতে মাখিয়ে মাখিয়ে এত সুন্দর কথা বলে আরে জগতে কেউ নাই। হরি বল হরি বল। এমন ভাবে কথা বলতে পারে জগতে কেউ নাই, বলিস কি? তাহলে তোর প্রাণবধু তো খুব ভালো বলছে, ভালো না? কিন্তু শোন সখী, আমি মূলত যেটা ভেবেছিলাম সেটা নয়। কি বলিস? এই বলছি তোর বধু রূপের কথা গুণের কথা কত কথা বলছিস, এখন বলছে সেটা নয়, তাহলে কি? ওই যে হাসি হাসিয়ে কথা বলে এখন দেখছি সে হাসি নয়, তাহলে কি? সে হাসি নয়, হাসি নয়, সে তো হাসে না, হাসে না, তাহলে কি? এই অবলা হাসি দেওয়া হাসি নয়, হাসি নয়, এই আমলার গলায় হাসি হাসি দেখলো একেবারে দাসী করে নেওয়া, অবলার গলে হাসি দেওয়া ওই একবার দাসী করে অবলার গলে হাসি দেওয়া, দাসী করে অবলার গলে হাসি দেওয়া, দাসী দাসী করে অবলার গলে
দাসী দেওয়া দাসী করে নাই অবলার গলে ফাঁসি দেওয়া আরে দাসী করে নাই অবলার গলে ফাঁসি দেওয়া আরে দাসী করে নাই অবলার গলে ফাঁসি দেওয়া বান্ধলি বন্ধু অদর মধু মাখল মধুর মধুর মৃদুমার জচু আমাদের মদন বন্ধু ভন তৈ গোবিন্দ পদ্মে আস্বাদন করলাম রূপের পদ। তারপরে ললিতা বিশাখা আদি সখীরা বলছে হ্যারে সখী বল 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 না কি দেখেছিস বল আমি বলবো সখী তবে তোরা শোন তবে চিত্ত নিবেশ করে শোন আমি দেখে গেলাম তার গোসাই দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে ললিতারে আমি দেখে এলাম তারে দেখে এলাম তার একই অঙ্গে এত নয়নে না ধরে কি অঙ্গে এত রূপ হয় নয়নে না ধরে আমার তো নয়নে রূপ ধরল না গো আরে তো নয়নে রূপ ধরল না গো আমার তো নয়নে রূপ ধরল না গো দুই নয়নে আমার ধরল না রে একই অঙ্গে এত রূপ ওই একই অঙ্গে এত রূপ আমার দুনায়নে ধরল না রে বলে আমার দুনায়নে ধরল না রে দুনয়নে আমার ধরল না রে একই অঙ্গে এত রূপ দুনয়নে আমার ধরল না রে তারপর কি দেখলাম জানিস কি কি বেঁধেছে বিনোদ চোরা হরিবল হরিবল বেঁধেছে বিনোদ চোরা কিভাবে নবগুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া সিরাধে উপরে ময়ূরের পাখা আর উপরে ময়ূরের পাখা
बामे हलाइया चूड़ा सदाई